দেশে সবজির সবচেয়ে বড় মৌসুম শীত। হেমন্তের মাঝামাঝি থেকেই বাজারে আমদানি হতে থাকে নানা রকম শাকসবজি। স্বাভাবিকভাবেই হেমন্ত শীতের দুই ঋতুর চার মাসে ভোক্তাদেরও নজর থাকে সতেজ সবজি কেনার দিকে। গত কয়েক বছরে মৌসুম কেন্দ্রিক বাজার ব্যবস্থায় এসেছে বড় পরিবর্তন। শীতকালীন প্রধান শাকসবজির মধ্যে বেশি পরিচিত টমেটো, শিম, বাঁধাকপি, মূলা কিংবা ফুলকপি সবকিছুই রাজধানীর বাজারে মেলে বছর জুড়ে। কিন্তু উত্তাপ কমছে না সবজি বাজারে, পণ্যের সরবরাহ বাড়লে কমবে দাম। অর্থনীতির এমন সূত্রই অর্থহীন হয়ে পড়েছে রাজধানীর কাঁচা বাজারগুলোতে। ডালা ভর্তি সবজি দেখে চোখ জুড়ালেও ক্রেতারা মনে করছেন বাজার এখনো সাধারণের সাধ্যের বাইরে। অনেক আগে দেখতাম যে কফি, শিম এগুলো শীতকাল ছাড়া পাওয়া যায় না, এগুলো যেন আমরা অপেক্ষা করতাম, কিন্তু এখন দেখি এগুলো বারো মাসে পাওয়া যায়। সুতরাং ওই শীতকালীন সবজি বলে এখন কিছু নাই, কিন্তু দাম অসম্ভব বেশি। প্রচুর সবজি আছে কিন্তু দামের বেলায় কমতি নাই, ক্রেতার কাছে কোনো জবাবদেহি নাই। একটা কপি, ফুলকপি আপনি যেখান থেকে উৎপাদন হয় সেখানে যে দেখেন যে 15 টাকা 20 টাকা, এখানে আস্তে আস্তে আছে 50 টাকা 60 টাকা, ট্রান্সপোর্ট কষ্ট এত না। যদিও বিক্রেতাদের দাবি এক সপ্তাহের ব্যবধানেই সব ধরনের সবজির দাম কমেছে অর্ধেকেরও বেশি। মানে শীতকালের যে নতুন সবজিগুলা এখন দেখি এক সপ্তাহে যা ছিল আর অর্ধেক। 100 টাকার জিনিস যদি আমরা 10 টাকা চাই তারপরেও তাদের কাছে বেশি মনে হয়, আর আমাদের কাছে মনে হয় একটু বেশি ব্যস্ত পারলে আমরা একটু লাভবান হইতাম। আর ক্রেতা বিক্রেতার যে প্রবলেমটা এটা আজীবন থেকে যাবে, এটার সমাধান হবে না কোনো কিছুতে। কিছু কিছু মালের দাম বেশি আছে, মনে করেন এদিকে তাজা যে জিনিসটা সকালবেলা আসে ওটা একটু দাম বেশি, যেটা অনেক দূরের থেকে আসতেছে কারণ বাজার থেকে মাল আসতেছে ওটা একটু দাম কম। মোহাম্মদপুর কৃষি মার্কেটে প্রকারভেদে টমেটো বিক্রি হচ্ছে সর্বোচ্চ 160 টাকা দরে, শিম 80, ফুলকপি 60, আর প্রতি পিস মাঝারি আকারের বাঁধাকপি বিক্রি হচ্ছে 50 টাকায়। প্রতি কেজি দেশি শশা 100 টাকা আর নতুন আলু বিক্রি হচ্ছে 80 টাকা দরে। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা।